অনেক বেশি ভেঙে পড়েছি, কখন হতাশ হয়েছি। প্রচুর বন্ধু বানাতে হবে, নিজেই নিজের আপন। খুব অভিমানের জায়গা থেকে আমি অনেক বেশি গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চার বছর পার করার পর আমি কি শিখলাম, কি জানতে পারলাম, কি শেখা উচিত ছিল আর কি করা উচিত ছিল, সব কিছু নিয়ে আজকের ব্লগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে চান্স পায় মাত্র 2% মানুষ, সেই লাখ লাখ শিক্ষার্থীর সাথে এত বড় একটা প্রতিযোগিতা করে আসার পর এই চারটা বছর পড়াশোনা করে আমি কি রিয়েলাইজ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্র যে সবসময় সেরা ক্যারিয়ারটাই পাবে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। চান্স পেলেই আসলে সব কিছু হয়ে যায় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়ও লাস্ট বেঞ্চে বসে যেই ছাত্রটা ঘুমাচ্ছে তার থেকে অবশ্যই ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়া কঠোর পরিশ্রমী সেই ছাত্রটা এগিয়ে যাবে, এইটাই স্বাভাবিক। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এভরিথিং ইজ সেম আনটিল ইউ আর ফোকাসড। বর্তমানের এই ফাস্ট মুভিং দুনিয়ার সাথে তাল মিলিয়ে ক্যারিয়ার দাঁড় করাতে চাইলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গদ বাঁধা সেই পড়াশোনা দিয়েই কিন্তু সম্ভব না, প্রয়োজন হয় আরও অনেক স্কিলের। এই জন্য বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকে আমি চিন্তা করলাম আমি দুইটা স্কিল ডেভেলপ করব। একটা হচ্ছে আমি টিউশন করানো শুরু করলাম, যেটা আমার পড়ানোর স্কিলকে অনেক বেশি পাকাপোক্ত করেছে। আরেকটা হচ্ছে যেই পেজে এখন ভিডিওটি দেখছেন সেই পেজটা খোলা, এটার মাধ্যমে আমি আমার কথা বলার স্কিলটাকে ডেভেলপ করেছি। একটা ফ্যাক্ট ইজ, বিশ্ববিদ্যালয় জীবন মানেই আসলে প্যারা, সেটা যেই বিশ্ববিদ্যালয়েই হোক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। এই ন্যাচারালি বিউটিফুল ক্যাম্পাসে আসার পর প্রথম বর্ষ থেকে সবার একটা টার্গেট থাকে, প্রচুর বন্ধু বানাতে হবে আর জমিয়ে আড্ডা দিতে হবে। কিন্তু আমি খুবই গ্রেটফুল যে আমি আসলে এত বন্ধু বানাইনি। কেন গ্রেটফুল? কারণ এত এত বন্ধু কিন্তু জীবনে আসলে প্রয়োজন হয় না। বন্ধুর মতো বন্ধু থাকলে একটা বা দুইটাই যথেষ্ট, এত বন্ধু থাকলে আসলে সমস্যাটাই বেশি, কারণ আড্ডা আড্ডায় সময়টা চলে যাবে। চারটা বছর, পাঁচটা বছর অনার্স মাস্টার্স খুবই কম একটা সময়, কিন্তু এই সময়টা যদি নিজের উপরে ফোকাস থাকা যায়, নিজের প্যাশন, নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার এইগুলোর উপরে ফোকাস থাকলে আমার মনে হয় যে আড্ডা দেওয়ার থেকে এইগুলোই সবচেয়ে বেশি কাজে আসে। দিন শেষে অনেক বড় ফ্রেন্ড সার্কেলে বন্ধু না, দিন শেষে নিজেই নিজের আপন। আমি এখন ঠিক যে জায়গাটায় আছি এটাকে বলা হয় বটতলা, এবং বটতলা ঠিক পাশেই হচ্ছে আমাদের সেই আর্টস বিল্ডিং বা কলা ভবন যেখানে আমাদের ক্লাস হয়। এবং চোখের পলকে চারটা বছর পার হয়ে গেল। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন এই চারটা বছরের সবচেয়ে সেরা প্রাপ্তিটা কি, আমি বলবো যে আমার ক্লাসরুম এবং আমার টিচাররা। সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা খুবই স্কিলফুল এবং এত দুর্দান্ত পড়ান, ক্লাস না করলে আসলে বোঝাটা মুশকিল। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এবং এই যে দোকানটা, আমার প্রথম এবং দ্বিতীয় বর্ষের খুব কম সময় আছে যে আমি এই দোকানের চা খাইনি। ব্যান্ড ক্লাব, ডিবেটিং ক্লাব সহ যতগুলো ক্রিয়েটিভ ক্লাব আছে সবগুলো কিন্তু এই টিএসসিতেই। প্রথম বর্ষ থেকেই কোনো না কোনো একটা ক্লাবে জয়েন করা আমার উচিত ছিল, কিন্তু আসলে বিতর্কে ক্লাবে জয়েন করতাম, কিন্তু আপনারা জানেন যে আমি আসলে খুব অভিমানের জায়গা থেকে বিতর্কটা ছেড়ে দিয়েছি, এবং এটা নিয়ে আমি একটু রিগ্রেট ফিলও করি, যেটা আমি একটি পোস্টের মাধ্যমে বলেছিলাম। আমার মনে হয় যে একটা ক্লাবে জয়েন করতে পারলে আমার জন্য বেটার হতো, কিন্তু আসলে জয়েন করা হয়নি, চারটা বছর পেরিয়ে গেছে, এখন আর সেই সুযোগটাও নেই। কার্জন হল নিয়ে মানুষের সবচেয়ে বেশি ফ্যাসিনেশন কাজ করে ছবি তোলা নিয়ে। প্রথম বর্ষ থেকে আমিও অনেক ছবি তুলেছি, এখনও দেখতে পাচ্ছি মানুষ ছবি তুলছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে মনে হয় খুব চলে। ইউনিভার্সিটি লাইফের এই চারটা বছরে কখনো নিজেকে টার্ম, ফাইনাল, মিড, ভাইবা এগুলোর সাগরে হারিয়ে ফেলেছি, কখনো অন্য অন্য অনেক কারণে অনেক বেশি ভেঙে পড়েছি, কখনো হতাশ হয়েছি, আটকে গেছি, কিন্তু সেখান থেকে আবার ফিরে এসেছি, নিজেকে আবার নতুন করে তৈরি করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখেছি, ইন্টার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, স্কুল জীবন, কলেজ জীবন আর ইউনিভার্সিটি জীবন সম্পূর্ণ আলাদা। ইউনিভার্সিটিতে আসার আগের লাইফটা যেরকম, সেটা কিন্তু আসলে বাস্তবতা না। বাস্তবতাটা তখনই বোঝা যায় যখন কেউ ইউনিভার্সিটিতে চারটা বছর পার করে ফেলে। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি। হলের পাতলা ডাল থেকে শিখেছি কিভাবে খুব অল্পেই জীবনযাপন সম্ভব। লোকাল বাসে চড়তে চড়তে শিখেছি জীবনের সংগ্রামটা কীরকম। সকাল 8টায় ক্লাসে এসে ঘুম ঘুম চোখে ক্লাস করতে করতে বুঝেছি যে পড়াশোনা সত্যিকার অর্থে সহজ কিছু না। বিকালে বন্ধুদের সাথে টিএসসিতে বসে শিখেছি বন্ধুত্বের গুরুত্ব, একা একা বসে শিখেছি একাকিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা আছে, কার্জনের ঘাস দিয়ে হাঁটলেও নাকি অনেক জ্ঞান অর্জন সম্ভব হয়। কথাটা অনেক সার্কাস্টিক কিন্তু একেবারে মিথ্যা কিছু না, কারণ এই ঘাসের সাথে যে সংগ্রাম জড়িয়ে আছে, এই নগরায়নের সাথে, এই ঢাকার সাথে, এই জ্যামের সাথে, এই চাঞ্চল্যের সাথে ধাক্কা খেয়ে আপনি যখন শিখবেন জীবন আসলে কি, তখন আপনি যে জ্ঞানটা অর্জন করবেন সেটা ক্লাসরুমের থেকে আরও অনেক বেশি বেশি বড়। 1921 সাল থেকে যেই বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সব কিছু করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট হতে পেরে আমি আসলে কি পেলাম আর না পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। দিন শেষে এটাই সত্য যে এই বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের সাক্ষী হতে পেরে আমি অনেক বেশি গর্বিত। আজকে আপনাদেরকে দেখালাম প্রাচ্যের অক্সফোর্ডের গল্প। ইনশাল্লাহ একদিন আমি আপনাদেরকে অক্সফোর্ডের গল্প দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাইলে আপনার বন্ধুকে কমেন্ট বক্সে মেনশন করতেই পারেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও, সি ইউ সুন ইন দি নেক্সট ভিডিও।